जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। चलो आज के संडे एकदम এসে গেছি আমরা দুজন আজকে দুপুরের ভোজন করতে এসে গেছি আমরা দুজন আজকে দুপুরের করতে ভোজন আছে বাঁধাকপি পটল আছে পুঁই সাথে রুই তাহলে চলো শুরু করি আর খুব মানে একদম সিম্পল লাঞ্চ আজকে সানডে একে তো এখন চিট মিল করি না সানডে লাঞ্চে এত সিম্পল কেন খেতে খেতে বলি সেটা খেতে শুরু সিম্পল আজকে কারণ আছে সানডে চিটমিল হয় তোমরা সবাই জানো আজকে এই জন্যই চিটমিল রাখিনি কারণ গতকাল রাতে আমরা একটু চিকেন পোলাও খেয়েছিলাম সুতরাং আমাদের চিন্তাধারা বদলালাম তাই আজকে এই হালকা মেনু নিয়ে বসলাম এবার আমি বলি গতকাল রাতে বাড়িতে ভাই এসছে মানে দেওর আর কি আমার দেওর এসছে আরো গেস্ট ছিল যার জন্য আর কি কালকে রাত্রিবেলা হয়েছিল চিকেন আর পোলাও তো আমি খাইনি পোলাও আমি রাত্রিবেলা পোলাও ঠিক খেতে মানে এখন মনে হয় কি বলতো খেলে যদি শরীর খারাপ হয় এই না খেয়ে খেয়ে কম খেয়ে খেয়ে এটা অভ্যাস হয়ে গেছে আমি নর্মাল ভাতই খেয়েছি কিন্তু আজকে চিট মিলের আরেকটা কারণ আছে সেটা তুমি বলতে ভুলে আজকে রাতে আমাদের একটা বার্থডে ট্রিট আছে সেই বার্থডে ট্রিটটার জন্য আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করব আর বাইরে খাওয়া দাওয়া মানে একটু অন্যরকম খাওয়া দাওয়া সেই জন্য দুপুরটা একদম নর্মাল খাওয়া মাছের ঝোলটা মায়ের হাতে আর বললাম ওকে যে অনেকদিন পুঁই শাক খাওয়া হয় না পুঁই শাক আনো পুঁই শাকটা আমি রান্না করি মানে মাছটা নিচের থেকে ওপরে এসছে পুঁই শাকটা ওপর থেকে নিচে উপরে এসছে রুই নিচে গেছে পুই একটু দেখো তো লঙ্কা একটু থাকতে পারে ডাটা তো কম ছিল পাতা বেশি ছিল
একটু বেশি ভাত নিলেই মনে হয় বেশি ভালো। আজকে নর্মাল ডে থেকে একটু বেশি নিয়েছি। এই যে খেতে ভুলে যাচ্ছি পটল, লাস্টে দেখবো এটা অচল। আজকে পল্লব ফুল মুডে আছে, কেন জানো তো? সকাল থেকে অনেকটা টাইম নিজের পাড়ার পুরনো বন্ধুদের সাথে কাটিয়ে এসছে, তাই তো? ওই জন্য ফুল মুডে একদম। দীর্ঘ 7 মাস পর। কি 7 মাস পর? সাত মাস আগে কোথায় যেত? সেই বলছে দীর্ঘ 7 মাস পর। ওটাই বললাম না, তুমি তো অনেকদিন থেকে ক্লাবে যাও না, কাজের চাপে এতে যেতেই পারো না, সেটাই বলছি, তাই না? অনেক অনেকদিন পর, অনেকদিন পর আগে মানে ওই কালী পুজো এই সেই একটুখানি যেত, তো আজকে অনেকটা টাইম আবার দুই ভাই একসাথে, আজকে দুই ভাই একসাথে হয়েছে, তো দুই ভাই একসাথে অনেকটা টাইম কাটিয়ে এসছে, খুব খুশি। রক্তদান শিবির হয়েছিল, ভাই দিল, আমার আফসোস হচ্ছিল আমি দিতে পারলাম না যেহেতু সুগারটা আছে। এখন 3 বছর ধরে নর্মাল, তাও একটা কেমন খুঁত খুঁত থাকে, নিজের মনে খুঁত রেখে দিতে পারলাম না রক্তটা। যদি না থাকতো এসব তাহলে গিয়ে সোজা শুয়ে পড়তাম। কলকাতায় থাকতে আমিও প্রায় একবার তো 3 মাস বাদেই দিয়ে দিয়েছিলাম ব্লাড। আর ওখানে এই তুই না কদিন আগে দিলি, আমি চুপ 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 কাউকে বলবো না। 3 মাস পরে তো দেয়, 6 মাস বোধ হয়, 6 মাস 3 মাস আমার খুব ভালো লাগে এইসব সমাজ সেবামূলক কাজ করতে। হ্যাঁ, তোমার বিষয়ের সাথে দেখা হলো? ওই বিষয় রিপোর্টার
লাগবে। নুন আছে না নুন তো না আছে তো নুন আছে বল দেখো লাগলে দিয়ে দিবে পারবো না, তোটা রাস্তা যাবে গাড়ি চালিয়ে, অমনি তো ট্রেনে ফেনে গেলে একরকম ছিল বলো। রাস্তা একটু তো অলস্য থাকবে, জেঠু বলতো বুঝলে জেঠুদের অফিসে একজন ছিল চৌত্রিশ পঁচিশ বছর বয়স হবে বলে ও অফিসে যে টিফিন টাইম হতো তখন এসে ঢুকতো ক্যান্টিনে, সবার আগে সবাই আসার আগে ও এসে ঢুকে দেবে, কেউ খাবার নিয়ে বসতো, সবার শেষ হতো তখন ওর খাওয়া শেষ হতো। তার মানে ও যে বেশি খেত তা কিন্তু না, না ও যে মাছটা খেত বা মাংসটা খেত প্রতিটা হাড় একদম চিবিয়ে খেয়ে নিত, সেটা ওর পেটে কি আছে বলো। কোনো এই যে আমরা এটা চিবিয়ে তো এটা ফেললাম, ওটা ফেলতো না, কত রকম মানুষ হয় না, মানুষ তো অনেক রকমের হয়। আবার পিঁপড়ের উৎপাত শুরু হয়েছে না, না আবার আমাকে রিপ্লাইনটা টানতে হবে। ঢাকা যাওয়ার থাকলে তুমি খুঁজে পাও না লাইফ যাও।
বলো তুমি বলো তুমি মুখটা খোলো এই তো খুলেছি খাওয়া হলো শেষ এইটুকুই তো শুনেছি চলো চলো খাওয়া শেষ এবেলার মতো মানে দুপুরের খাওয়া শেষ দীপ প্রাহরিক আহার সমাপন হলো তোমরা কি বলো খাওয়া শেষ করে ফেলেছি এখন আর চিন্তা নাই ইয়া শুয়া পড়ুন মুখখান ধোনের অপেক্ষা মুখখান ধোন হইলে ইয়া শুয়া পড়ুন কি আর করুন চলো তাহলে একখানি কাজ কইরো লাইক কইরো কমেন্ট কইরো আর শেয়ার কইরো আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব কইরো আর যদি ভালো আর যদি বেশি ভালো লাগে চাইপা ধরো